আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের জেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাজাপুর, সান্দিয়ারা ও ডাঁশা গ্রাম এখন আতঙ্কের জনপদ। ত্রিপক্ষীয় মামলায় গ্রেফতারের ভয়ে গ্রামগুলো এখন পুরুষশূন্য। নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা ব্যাহত হচ্ছে কৃষিকাজ, তবে আসামিরা ছাড়া কারও আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ। কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্ট। বাজার দখল নিয়ে 6 জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কুষ্টিয়ার পান্টি ইউনিয়নের রাজাপুর, সান্দিয়ারা ও ডাঁশা গ্রামবাসীর মধ্যে। গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিল্লাল হোসেন নামে একজন, পুলিশ সহ আহত হন 50 জন। এরপর হত্যা, ভাঙচুর, লুটপাট, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ত্রিপক্ষীয় মামলায় জ্ঞাত অজ্ঞাত সহ অর্ধ সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। ঘটনার দিন পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ স্থানীয়দের। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত বিল্লাল হোসেনের স্বজনদের। দুলাল হুকুম দিয়ে মামুন দিয়ে মারা গেছে আমার আব্বু, আর এখন আমরা বাড়িতে থাকতে পারতেছি না। আমাদের আমার পরিবার, আমার আব্বু এক কৃষক ছিল, সে যা ইনকাম করে আনতো তাই আমার খাতাম, আমার লেখাপড়ার সমস্যা। গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছাড়া গ্রামের পুরুষ সদস্যরা, থমকে গেছে কৃষিভিত্তিক এলাকার স্বাভাবিক কাজ, নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা। সবসময় পুলিশ এসে হিরিক দিচ্ছে, দাবড়াচ্ছে, এর মানুষ মারি ফেলা দিলে, এর মানুষ মারলে আবার এরই দাবড়াচ্ছে, তো বাড়ি কীভাবে দাঁড়াবে? এই ভাগ খাতে বসে আসি গেছে পুলিশ, ওর বদলে মাঠে বসে খাক মাঠে দিয়ে দিয়ে আসি। ও পাহাড়া মারা দোয়া যাবি না বা মাঠে দিয়ে আসি বসে খেয়ে দেখি থাক। বিপক্ষ দল নেতারা আমাদের কোনোভাবেই গাড়ি ঘোড়া উঠতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। আমরা এই বাধায় বাড়ি এসে বসে আছি, গ্রামে কোনো লোক থাকতে পারছে না। সবসময় আতঙ্কে আছি যে কোথা থেকে কি আসবে, পুলিশ আসছে, বিরোধী দলের হুমকি। এমপি সাহেব উদ্যোগ নিলে আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে, এটুকু আমার একটা আত্মবিশ্বাস। এরকম আমরা পলা তুলে বেড়াই নিয়ে কোনো দিনও বেড়াই নেই, এইবার এই পলা বেড়াতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এ ঘটনায় দুগ্রুপের প্রধান মামুন ও সুমন সহ 14 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত বলে দাবি পুলিশের। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির নিরসন চায় সাধারণ মানুষ। বাংলাদেশ নিউজ ডেস্ক।